ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার তেইশকে লক্ষ্য করে আমরা ভৌতবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণীর যে অধ্যায় গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় আমরা পার্ট থ্রি অর্থাৎ তিন নম্বর পর্বে হাজির হয়েছি বিগত দিনে আমরা দেখে এসেছি এমসি এবং শটাই প্রশ্নের মান এক সেই সমস্ত প্রশ্নগুলো আজকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব তা সমস্ত প্রশ্নের মান কিন্তু দুই থাকবে এবং বয়লের সূত্র মেনলি আজকের আলোচনার বিষয়বস্তু তো বয়লের সূত্র জানার আগে কিছু ব্যাপারে আমাদের ধারণা নিয়ে নিতে হবে প্রথমত গ্যাসের চাপ বলতে কি এবং তার একক ঠিক আছে তো গ্যাসের চাপ দেখো গ্যাসের অণুগুলি দ্বারা কোনো পাত্রে যদি গ্যাসকে রাখা হয় সেই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে গ্যাসের চাপ বলে ধরে নিলাম এই একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে রেখে দেওয়া হলো ঠিক আছে তো গ্যাসের অণুগুলো সদা বিচরণশীল এবং সেই অনুগুলি দ্বারা গ্যাসের পাত্রের দেওয়ালে কি হয় প্রযুক্ত বল করে বা আঘাত দেয় সে আঘাত বা বল যদি একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ বল প্রযুক্ত করবে সেই বলকেই আমরা বলবো ওই গ্যাসের চাপ ক্লিয়ার তাহলে আমরা বলে দিতে পারি গ্যাসের চাপ সমান পাত্রের দেওয়ালে প্রযুক্ত বল বাই পাত্রের দেওয়ালের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফলকে একক ধরি তাহলে নিচের যে অংশটি রয়েছে সেটা এক হয়ে যায় তখন গ্যাসের চাপ সমান পাত্রের দেওয়ালে প্রযুক্ত বল হয়ে যায় অর্থাৎ আমরা বলে দিতে পারি যে পি সমান এফ বাই এখানে এফ বলতে প্রযুক্ত বল এ বলতে ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল এক একক হয়ে যায় এক ইউনিট হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে পি সমান কিন্তু এফ হয়ে যায় অর্থাৎ প্রযুক্ত বলটাই হয়ে যাবে ওই গ্যাসের চাপ বোঝা গেল এরপর যদি আমরা সিজিএস বা এসআই পদ্ধতিতে দেখি তাহলে চাপের একক কী হবে দেখো এখানে প্রযুক্ত বল এফ তার যদি আমরা সিজিএস একক দেখি সিজিএস এককে হয়ে যাবে ডাইন ঠিক আছে এবং ক্ষেত্রফলের যদি সিজিয়ে শেখক দেখি তা হবে সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি চাপ সমান হয়ে যাবে তখন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা এছাড়াও আমরা লিখে দিতে পারি ডাইন সেন্টিমিটার মাইনাস টু এভাবে লিখতে পারি তাই না এরপর দেখো যদি আমরা এসআই পদ্ধতিতে দেখি তাহলে ডাইনের পরিবর্তে কি হবে প্রযুক্ত বলের একক নিউটন এবং মিটারের পরিবর্তে ক্ষেত্রফলের যে একক হয়ে যাবে তা মিটার স্কোয়ার তাহলে আমরা তখন চাপ সমান কী লিখবো তখন চাপ সমান আমরা বলে দিতে পারবো নিউটন পার মিটার স্কোয়ার বা আমরা কি যদি এ এটাকে আমরা লিখতে যদি হয় তাহলে আমরা লিখে দিতে পারি নিউটন মিটার ইনভার্স টু ঠিক আছে বা তোমরা যেটা সোজা হবে সেটাই লিখবে এসআই পদ্ধতিতে চাপে রেখো নিউটন পার মিটার স্কোয়ার ক্লিয়ার এরপর দেখো এক নিউটন মিটার স্কোয়ার সমান কত ডাইন হবে দেখো এক নিউটন সমান আমরা যেটা জানি এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন হয় এবং যদি আমরা ক্ষেত্রফলের দিক থেকে দেখি তাহলে এক মিটার স্কোয়ার সমান হয়ে যায় টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার তাহলে সেই অনুযায়ী এক নিউটন মিটার স্কোয়ার সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বাই টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ এইখান থেকে সূচকের নিয়মে যদি আমরা দেখি তাহলে দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের উত্তর আসে এটাই হবে আমাদের উত্তর বুঝা গেল যে জায়গায় কোনো রকম অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে এরপর আসছি তিন গ্যাসের চাপ কোন 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 বিষয়ের ওপর নির্ভর করে মূলত গ্যাসের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করবে গ্যাসের ভর যেটাকে আমরা এম ধরি ঠিক আছে গ্যাসের ভর এবং গ্যাসের আয়তন যেটাকে আমরা ভি ধরি এবং গ্যাসের উষ্ণতা যেটাকে আমরা টি ধরি তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে এম ভি এবং টি এই তিনটি বিষয়ের ওপর গ্যাসের চাপ নির্ভর করে ঠিক আছে এরপরে আসছি বয়লের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটি গাণিতিক রূপ লিখো এটা বহুবার তোমাদের মাধ্যমিক বিগত সালে পড়েছে তো আমরা একটা দেখে নেব এছাড়াও এর অনুরূপ একটি প্রশ্ন থাকে এইভাবে যে যে সূত্র থেকে আদর্শ গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্কটি জানা যায় সে সূত্রটি বিবৃত করো অর্থাৎ এইখানে বয়লের সূত্রটি উল্লেখ করতে বলেছে তাহলে বলের সূত্রটি কি হবে যে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তন হবে অর্থাৎ এখানে বলে দিয়েছে উষ্ণতা এবং গ্যাসটির ভর স্থির অর্থাৎ কনস্ট্যান্ট সেই ক্ষেত্রে পি প্রপোশনাল ওয়ান বাই ভি হবে বা প্রপোশনাল ওয়ান বাই পি হবে যে কোনো একটা ঠিক আছে দুটার অর্থই একই তো গাণিতিক রূপটি আমরা দেখে নেব দেখো মনে করি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি ভি হয় এবং চাপ যদি পি হয় সেই ক্ষেত্রে বয়লের সূত্র অনুসারে আমরা বলে দিতে পারি ভি প্রপোশনাল ওয়ান বাই পি অর্থাৎ ভি সমান কে বাই পি এখানে কেটা কিন্তু ধ্রুবক আমরা ধরে নিচ্ছি তাহলে পি সমান ধ্রুবক তাহলে এটাই হবে বয়লের সূত্র ক্লিয়ার বয়লের সূত্রে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা দেখব পি ভার্সাস ভি এর যদি লেখচিত্র অঙ্কন করা হয় সেই ক্ষেত্রে লেখচিত্র কিন্তু পরাবৃত্ত প্রকৃতির হবে ক্লিয়ার অর্থাৎ আয়তন বাড়ার সাথে সাথে চাপ কমবে আবার চাপ বাড়ার সাথে সাথে আয়তন কমবে ঠিক আছে ইনভার্সলি যেহেতু প্রফেশনাল এরপর আরেকটা বিষয় জেনে রাখো ম্যাথামেটিক প্রবলেমগুলো তোমাদের এইভাবে থাকে যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পি চাপে আয়তন যদি ভি হয় পি চাপে আয়তন যদি ভি হয় বয়লের সূত্র অনুযায়ী পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু হবে এই সূত্রটিকে ব্যবহার করে কিন্তু আমাদের অনেক অঙ্ক বা গাণিতিক সমস্যা করতে হয় অর্থাৎ আমরা বলে দিতে পারি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা কী হবে ধ্রুবক হবে ক্লিয়ার এরপর আসি বয়েলের সূত্রা অনুসারে নিম্নলিখিত চিত্রগুলো অঙ্কন করো যে কটা চিত্র আঁকতে হবে সেইগুলো আমরা করে নিই তো প্রথমে আছে পি ভার্সাস ভি এর যে লেখচিত্র সেই লেখচিত্র আমরা অঙ্কন করব তো পিকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এবং ভিকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে নিচ্ছি তো বয়লের সূত্রানুসারে পি P ওয়ান বাই ভি ঠিক আছে তাহলে এখানে লেখচিত্রটি হবে পরাবৃত্ত প্রকৃতির সম পরাবৃত্ত প্রকৃতির ঠিক আছে এই রকম লেখচিত্রটি হবে তো এই লেখচিত্রটি হয়ে যাবে সম পরাবৃত্ত প্রকৃতির তোমরা এগুলো লিখে নেবে ঠিক আছে ক্লিয়ার এরপর আসছি পি ভি ভার্সাস পি এর যে লেখচিত্র কীরক এই লেখচিত্রটি দেখো খুবই ইন্টারেস্টিং যদি আমরা পিভি কে ওয়াই অ্যাক্সিস এবং পি কে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি সেই ক্ষেত্রে দেখো বয়লের সূত্র অনুসারে পি সমান কিন্তু ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট পিভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে চাপ বাড়লে রেখাটি কোন দিকে যাবে একটা নির্দিষ্ট পিভি মানে চাপ যদি বাড়ানো হয় তাহলে চাপ অ্যাক্সিসটা কী চাপ অ্যাক্সিস বরাবর কি হবে রেখাংশিত হবে অর্থাৎ আমরা বলে দিতে পারি যে পিভি যে লেখচিত্র পি ভি ভার্সাস পি লেখোচিত্রটি পি অক্ষের সমান্তরাল হবে ঠিক আছে কারণ পি ভি সমান কনস্ট্যান্ট বয়লের সূত্র অনুসারে এরপর একই রকমভাবে যদি আমরা দেখি পি ভি সম ভার্সাস ভি এর যে লেখচিত্র এটাও কিন্তু আগের লেখচিত্রর মতোই হবে ঠিক আছে তো আমরা পি ভি আর ভি নিচ্ছি এই ক্ষেত্রেও কিন্তু এটা সরল রেখা হবে যা ভি অক্ষের সঙ্গে সমান্তরাল বোঝা গেল এরপর আসছি ছ নম্বর যে প্রশ্ন বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায় এই ক্ষেত্রে বলের সূত্র কি লঙ্ঘিত হয় দেখো উত্তরটি কি হবে বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরের বায়ুর ভর স্থির থাকে না কারণ যত বেলুন আমরা ফোলাবো তত কি হবে ওই বেলুনের মধ্যে যে বায়ুর ভর তা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আরও বায়ু প্রবেশ করানোর জন্য বেলুনের ভেতরে বায়ুর ভর বাড়তে থাকে বয়লের সূত্রে ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর এবং উষ্ণতা তাহলে এই ক্ষেত্রে গ্যাসের স্থির না থাকায় গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়লের সূত্রটি প্রযোজ্য হবে না এখানে ভরটা লিখে দেবে ঠিক আছে গ্যাসের ভর স্থির না থাকায় এখানে বয়লের সূত্র কিন্তু প্রযোজ্য হচ্ছে না কারণ বয়লের সূত্রের ক্ষেত্রে ভর এবং উষ্ণতা স্থির থাকতে হবে যেহেতু এই ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয় সেহেতু লঙ্ঘিত হওয়ার প্রশ্নই থাকবে না বোঝা গেল ব্যাপারটা এর পরের যে প্রশ্নটি রয়েছে সাতের দাগের প্রশ্ন গভীর হ্রদ এর তলদেশের থেকে বায়ুর বুদ্বুদ ওপরের দিকে ওঠার সময় আয়তন বাড়ে কেন তো প্রশ্নটি আগে দেখে তারপর চিত্র অঙ্কন করছি গভীর হ্রদের নিচ থেকে ওপরের দিকে ওঠা যায় জলের চাপ ততই কী হবে কমতে থাকবে তো বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে ওপরের দিকে উঠতে থাকলে বুদবুদের ওপর চাপ ক্রমশ কমতে থাকবে চাপ যত কমতে থাকবে তত আকার বাড়বে তাই না তো জলের উষ্ণতা সর্বদা সমান ধরে নিলে বয়লের সূত্রানুসারে বা সূত্রানুযায়ী বায়ুর বুধবুদ হ্রদের তলদেশ থেকে ওপরে ওঠার সময় এর আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে বাড়তে থাকে অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়বে আমরা বয়লের সূত্রে জেনে এসেছি পি ভেরিয়াস ওয়ান বাই ভি অর্থাৎ যেখানে চাপ কম সেই ক্ষেত্রে আয়তন বেশি হবে বোঝা গেল তো এইখানে চিত্র দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি ধরলাম এটা একটা হ্রদ গভীর হ্রদ ঠিক আছে তো এইখানে জল রয়েছে জলটাকে এঁকে দিই সবুজ কালিতে তাই না এখানে জল রয়েছে এরপর ওই সিট আরেকবার এঁকে দিচ্ছি ওকে এটা ধরে নিলাম হ্রদ ঠিক আছে এবার জলটি আমরা একে দেব এটা হচ্ছে জল গভীর জলাশয় তো এইখানে বায়ুর বুধবুজ যখন এখানে থাকছে একটা নির্দিষ্ট আকৃতি থাকছে যত উপরের দিকে যাচ্ছে তার আকারটি তত বাড়তে থাকছে তো উপরে যাওয়ার সাথে সাথে জলের যে চাপ সেই চাপটি ক্রমশ উপরের দিকে কি হবে হ্রাস পেতে থাকে আর নিচের দিকে জলের চাপ বাড়তে থাকে জলের চাপ যত বাড়বে তত কী হবে আয়তন কমবে বয়লের সূত্র অনুসারে কারণ আমরা জানি পি ভার্সাস পি প্রপোশনাল ওয়ান বাই ভি ঠিক আছে তো এইখানে যত উপরের দিকে যাচ্ছে তত তাদের আয়তন বাড়ছে কারণ চাপটি কমছে আশা করি বোঝাতে পারলাম বইতে দেখবে আরও ভালো চিত্র দেওয়া আছে আটের দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো বায়ুপূর্ণ একটি বেলনকে চাঁদে নিয়ে গেলে কি হবে বায়ুপূর্ণ বা চাঁদে বায়ু না থাকার জন্য বায়ুর চাপ নেই বায়ুপূর্ণ একটি বেলনকে চাঁদে নিয়ে গেলে বেলুনের ভেতরে চাপের তুলনায় বাইরের চাপ একদম নগণ্য হয় এই কারণে বেলুনটি আর ফুলতে থাকবে আরও ফুলতে থাকবে এবং প্রসারিত হতে থাকবে এবং অল্প সময় পর ফেটে যাবে যেমন ধরলাম এইখানে এই বেলুনটি রয়েছে ঠিক আছে তো এই বেলুনটির ভেতরে অনেকটাই বেশি চাপ তো চাঁদে যখন আমরা নিয়ে গিয়েছি তখন বাইরের চাপ কিন্তু কম হয় ফলে ভেতরের চাপ বেশি হওয়ার জন্য সেই বায়ুর চাপ বাইরে ছড়িয়ে আসতে চাইবে ফলে বেলুনটাকে ক্রমাগত ফুলাতে থাকবে বা প্রসারিত হতে থাকবে প্রসারিত হতে হতে রাবারের ইলাস্ট্রিসিটি যখন নষ্ট হয়ে যাবে তখন বেলুনটি ফেটে যাবে বোঝা গেল এরপর দেখো বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি গ্যাসের ভর এবং উষ্ণতা হলো বয়লের সূত্রের রাশি তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো কম সময়ে করে দেওয়ার জন্য শুধুমাত্র বয়লের সূত্রটি আজকে করলাম ঠিক আছে এর পরবর্তী দিনে আমরা নেক্সট ভিডিওতে জানব চার্লসের সূত্র এবং তার সাথে সাথে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন নোটিফিকেশান প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ